কালিয়াগঞ্জের চাঁদগা গ্রামে পুলিশের গুলিতে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সিবিআই তদন্তের দাবির প্রতি সহমত প্রকাশ করলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। মৃত পরিবারকে সঙ্গে নিয়ে সরজমিনে তদন্তে গিয়েছিলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান এলাকা পরিদর্শনে গেলেও এলাকায় জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সেখানে হাজির না থাকায় অরুণবাবু প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনায় উত্তর দিনাজপুরের জেলা শাসক এবং পুলিশ সুপারকে দিল্লিতে ডেকে পাঠাবেন বলে হুমকি দিয়েছেন। সূত্রের খবর, গত 27 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা চাঁদগা গ্রামে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনকে খোঁজ করতে গিয়েছিল কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ বিষ্ণু বর্মনকে না পেয়ে তার বাবা এবং বোন জামাইকে তুলে নিয়ে আসতে গেলে বাড়ির মহিলা সহ মৃত্যুঞ্জয় বর্মন পুলিশকে বাধা দেয়। পুলিশ 2 রাউন্ড গুলি ছুড়লে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। মৃতের পরিবার অভিযুক্তের শাস্তির দাবি জানান। এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেয় রাজ্য সরকার। ইতিমধ্যেই সিআইডি তদন্ত শুরু করেছে। মৃত্যুঞ্জয়ের মৃতদেহ সমাধিস্থ করার পর থেকেই মৃতের পরিবার ভয়ে গ্রাম ছাড়া আছেন। শুক্রবার ঘটনার তদন্তে আসেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। অভিশপ্ত রাতে পুলিশের সঙ্গে কি ঘটেছিল তা জানতে এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান মৃত পরিবারকে খোঁজ করে তাদের গ্রামে নিয়ে আসেন। এসসি কমিশন গ্রামে এলে জেলা শাসক এবং পুলিশ সুপার থাকা জরুরি বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল। কমিশনের সেই নির্দেশ কর্ণপাত করেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের কর্তারা। আতঙ্কিত মৃত পরিবারকে এসসি কমিশনের সদস্যরা সঙ্গে নিয়ে গ্রামে এলেও জেলা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি হাজির ছিলেন না। জেলা প্রশাসনের কর্তারা হাজির না থাকায় অরুণবাবু ক্ষোভে ফেটে পড়েন। জেলা প্রশাসন এসসি কমিশনকে জেলা প্রশাসন উপেক্ষা করায় জেলা প্রশাসনের কর্তাদের দিল্লিতে ডেকে পাঠাবেন বলে হুমকি দিয়েছেন। জেলা প্রশাসনের কর্তারা হাজির না থাকায় আতঙ্কিত পরিবারকে এসসি কমিশন গ্রামে ছেড়ে যায়নি। গোপন জায়গা থেকে গাড়ি করে তাদের গ্রামে আনা হয়েছিল। এসসি কমিশন তাদের কোনো নির্দেশ না দেওয়ায় সেই গাড়িতেই আবার গোপন জায়গায় ফিরে যান। এ প্রসঙ্গে মৃতের ভাই মৃণাল কান্তি বর্মন কি জানিয়েছেন শোনাবো। মৃণাল, তোমরা বাড়ির সামনে এসে ঘুরে যাচ্ছ? না, বাড়ির সামনে আমরা ঘুরে যাইনি। মানে যতক্ষণ পর্যন্ত জাতীয় এসসি কমিশনারের আমরা মানে হুকুম পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা গাড়ি থেকে নামবো না। আতঙ্ক কাজ করছে নাকি? হ্যাঁ, ওই যে আমি ভাইকে খবর দেওয়ার পর থেকে তো আমি বাড়ি ছেড়ে দিয়েছি। কারণ প্রশাসনেই যদি এরকম একটা জঘন্যতম কাজ করতে পারে তাহলে প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাসটা থাকলো কোথায়? আর প্রশাসনকে ভরসা করব কি করে? গ্রামে কি পুলিশ এসে অত্যাচার করছে কি শুনতে পাচ্ছ? গ্রামে এই দিক থেকে ফোন আসছে যে তোমরা থাকো না, সাইড হয়ে যাও, এই আবার লুকাচ্ছি। যে দিনের বেলায় যদি এরকম হয় তাহলে আমরা রাতের বেলা কিভাবে শান্তিপূর্ণভাবে ঘর বাড়িতে থাকব? সেই জন্য আমরা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। আজকে তোমার জাতীয় এসসি কমিশনারের কাছে আমরা গেছিলাম। ওখান থেকে স্যার বললেন যে চলো, যে আমি সব কিছু ওখানে ঠিকঠাক করে দিয়ে আসবো, তোমাদের উপর যেন কোনো হামলা না হয়, সেই উদ্দেশ্যে আমরা এখানে জাতীয় এসসি কমিশনের সাথে আমরা আসছি। এখন যতক্ষণ পর্যন্ত না কমিশনার সাহেব আমাদেরকে বলছে যে হ্যাঁ তোমরা এখন গাড়ি থেকে নেমে বাড়ি চলো, ততক্ষণ পর্যন্ত না আমরা গাড়ি থেকে নামবো না। আচ্ছা, গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে এই এলাকাটাকে দেখভাল করে বিএসএফ। বিএসএফ এর সঙ্গে তোমাদের সম্পর্ক কখন গ্রামবাসীদের? হ্যাঁ, উনি বলেছেন, আমিও সংবাদ মাধ্যমেই দেখলাম যে এটা তো বিএসএফ এলাকা। আজকে বিএসএফরা যদি না থাকতো তাহলে তো আমরা এই বর্ডারে শান্তিপূর্ণভাবে থাকতে পারতাম না। আর মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মালদায় যে তোমার সাংবিধানিক যে সভাটা হলো সেখানে নাকি সেখানে বলছেন কি যে বিএসএফ এর দিকে আঙ্গুল তুলে বলছেন যে বিএসএফরা এই কাজটা করছে। এটা কি করে সম্ভব? যাদের জন্য আমরা বর্ডারে শান্তিপূর্ণভাবে আছি আর উনাদের উপরেই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আঙ্গুল তুলছেন, তাহলে কি চাপানোর ইচ্ছা করছে? হতে পারে। আর আমরা তো যেগুলো সিবিআই তো এই সিআরডি রাজ্য সরকার যেটা সিআরডি তদন্ত চলছে আমরা সেটা মানবো না আর মানিও না। কি চাইছেন আপনারা? আমরা সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত হোক এবং সিবিআই তদন্তের মাধ্যমে যে অপরাধী তাকে বার করে ওর জন্য একেবারে তোমার শাস্তি হয়, আমরা এটাই চাই। এ বিষয়ে এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার কি বলেছেন শুনে নেব। কি বলবেন কি বলবেন? দেখুন, আপনারা হয়তো সবাই দেখেছেন কিছুদিন আগে
এইখানে এসেছিলাম বলে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে কমিশনকে এবং ইভেন আমার নাম ধরে উনি অনেক ছোট করেছেন এবং বলেছেন এখানে পার্টির থেকে পাঠিয়ে দিচ্ছেন, নরেন্দ্র মোদীজি পাঠিয়ে দিচ্ছেন, এই ধরনের কথাবার্তা উনি বলেছেন। আমি তার জবাব আপনাদের মাধ্যম দিয়ে ওনার কানে পৌঁছাতে চাই। দেখুন, আজকে ন্যাশনাল কমিশন বাংলা থেকে প্রথম দু বছর হওয়ার পরে বারবার ওনাকে চিঠি লিখেছিলাম যে আমি ওনার সঙ্গে সহযোগিতা করে কাজ করতে চাই, ওনার কোনো জবাব দেয়নি। তাহলে আজকে কোন অ্যাঙ্গেল থেকে উনি কমিশনকে দেখছেন? সব কমিশনকে গুলিয়ে ফেলছেন। SC ST কমিশন যে একটা আলাদা, এটার পাওয়ার যে আলাদা, একটা জুডিশিয়াল বডি, সেই সেন্স ওনার মধ্যে ছিল না। এবং ওনাকে কিভাবে উনি এই কথা বলতে পারেন? ওনার দলের শাসক দলের পঞ্চায়েতের মেম্বার কে নিয়ে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কে নিয়ে শাসক দলের বর্তমান শাসক দলের পঞ্চায়েতের মেম্বার মার্ডার হয়ে গেল। যে মার্ডার হলো সেখানে আমি সঙ্গে সঙ্গে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে সেই পরিবারের কিছুতেই রাজি হচ্ছে না প্রিভেনশন অফ টিসিটি একটা লাগাবে, তারপরে ওদের সাথে দাঁতে দাঁত চেপে রেখে অ্যাডমিনিস্ট্রেশন বলো না লাগাতেই হবে, নাহলে দিল্লিতে হাজিরা দিতে হবে। তারপরে প্রিভেনশন অফ টিসিটি অ্যাক্ট লাগালো এবং ওই পরিবার, তৃণমূল কংগ্রেসের পরিবার, তারা কিন্তু 4,12,000 টাকা পেলো প্রথম কিস্তি, এবং দ্বিতীয় কিস্তি তারা পেলো। তাদের পরিবারে একজনের চাকরির জন্য আমরা সুপারিশ করে এসেছি। আজকে যদি পার্টি হতো, পলিটিক্যাল হতো, তাহলে আমি নিশ্চয়ই ওই বাড়িতে যেতাম না। এবং কিছুদিন আগে, কয়েকদিন আগে, নরেন্দ্রপুরের পুলিশ কাস্টডিতে একটি কংগ্রেস পরিবারের ছেলেকে পুলিশ পিটিয়ে মেরে দিল, সেখানেও আমি ভিজিট করেছিলাম। আমি কোনো রাজনৈতিক রং দল দেখার জন্য আসিনি। পশ্চিমবাংলার 22% সাধারণ মানুষ, যারা তফসিলি সম্প্রদায়ের মানুষ, তাদের নিরাপত্তার দায়িত্ব, তাদের সেফগার্ডের দায়িত্ব মহামহিম রাষ্ট্রপতি আমার উপর দিয়েছেন, এবং যেখানে এই ধরনের অত্যাচার হবে আমি সেখানেই ছুটে যাব। এবং আমি এখনও আপনাদের মধ্যে এই বার্তা দিতে চাই যে আসুন অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি, যাতে এই সম্প্রদায়ের মানুষের ডেভেলপমেন্ট, উন্নয়ন এবং তাদের সেফগার্ডের কাজটা করতে পারি। এদিকে নিয়ে যাচ্ছেন পরিবারদেরকে? হ্যাঁ, আমরা নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাবেন? ওনাদের যেখানে সেফ জায়গা ছিল সেখানেই নিয়ে যাচ্ছি, যেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম। গ্রামে কেন সেফ নাই? কেন সেফ নাই? এখানে কোনো পুলিশ আধিকারিক উপস্থিত নেই যাদের আমি হাতে ছেড়ে দিয়ে যাবো। DMSP না হলে অন্তত এডিশনাল SP আসতো, SDP আসতো, হায়ার আধিকারিককে আমরা ছেড়ে দিতে পারতাম না। কার ভরসা ছেড়ে দিয়ে যাবো? আজ তো সোমবারই, ওনাদের নোটিশ ইস্যু হয়ে যাবে। এক সপ্তাহ নোটিশের টাইম থাকে, এক সপ্তাহ পরেই ফের সম্মানিত হয়ে যাবে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।